আজকে তোমাদের আউল ড্রয়িং স্টেপ বাই স্টেপ শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবার প্রথমে আমরা একটা সার্কেল ড্রয়িং করব। সার্কেল ড্রয়িং করার পর এই কিছুটা গ্যাপ দিয়ে সেম আরেকটা সার্কেল আমরা ড্রয়িং করব। তো দুটো সার্কেল হলো সমানভাবে। এবার দুটো সার্কেলের ঠিক মাঝখানে এই ঠোঁট আমাদের করতে হবে। তো হয়ে যাওয়ার পর আমরা এই ঠোঁটের ঠিক মাঝখান থেকে এই সার্কেলের সাথে টাচ করে আমরা ঠিক এইভাবে লাইনটা নিয়ে যাব। আবার ঠিক এই পাশেও আমরা এই সার্কেলের সাথে টাচ করে এইভাবে লাইনটা যাব। একটু জাস্ট এরকম কার্ভ হয়ে যাবে। এবার এইখান থেকে এটা এই রকম আসবে, এইখান থেকে এটা এই রকম আসবে, অর্থাৎ আমাদের প্যাঁচার কান দুটো আমরা ঠিক এইভাবে করব। হয়ে যাওয়ার পর আমরা এইখানে এই বড় সার্কেলটার ভিতর একটা ছোট সার্কেল করব, এই বড় সার্কেলের ভিতর একটা ছোট সার্কেল আমরা তৈরি করব। করার পর এইখানে আই বলটা আমরা করব। তো এই হলো আমাদের চোখের অংশটা। এইবার আমরা এই কর্নার থেকে একটু ঘুরিয়ে এই কর্নারে নিয়ে আসব। আবার ঠিক এই কর্নার থেকে একটু ঘুরিয়ে আমরা এই কর্নারে আমরা নিয়ে আসব, এই ঠোঁটটা ঠিক কর্নারে আসার পর আমরা এই যে লাইনটা ঢুকে গেছে, এই যে চোখের লাইনটা, এই চোখের লাইনটা আমরা জাস্ট এটা ভেতর থেকে মুছে দেব। মুছে দেওয়ার পর তো আমাদের ড্রয়িংটা ঠিক এই রকম হবে। যে জায়গাটা ইরেজ হয়ে গেছে সেটা তোমরা মুছে আবার এঁকে দেবে। এইবার এই যে লাইনটা চোখে যাচ্ছে এই লাইন বরাবর তো আমরা এখান থেকে মাথাটা ড্রয়িং করব। এইবার এই ঠোঁটের নিচে কিছুটা আমরা একটা পয়েন্ট করবো। পয়েন্ট করার পর ঠিক এই কর্নার দুটো জায়গা থেকে কানের ঠিক নিচ থেকে এখান থেকে আমরা রাউন্ড করে ঠিক এই জায়গায় আমাদের নিয়ে আসতে হবে। আবার এইখান থেকেও আমরা রাউন্ড করে ঠিক তোমরা এই জায়গায় নিয়ে আসবো। এই হলো প্যাঁচা আমাদের মাথাটা। এইবার ঠিক আমরা এই লাইন থেকে একটা হালকা লাইন আমরা টানবো ঠিক এই পর্যন্ত। এবার ঠিক এই জায়গা থেকে এই দুই জায়গা থেকে আমরা সমানভাবে জাস্ট এখান থেকে রাউন্ড করে এখানে আসবে। আবার ঠিক এই যে রাউন্ড করে অর্থাৎ এটা যতটুকু ঠিক এই ততটুকু রাউন্ড করে তোমরা এই জায়গায় নিয়ে আসবে। দেখো দুই দিক সমান আছে। এইবার এইখান থেকে এটা যতটুকু আবার এখান থেকে ঠিক ততটুকু সমানভাবে আমরা এই লেজটা আমরা করব। এইবার ঠিক পাখনাটা এইখান থেকে ঘুরিয়ে ঠিক এই লেজের সাথে এসে টাচ করবে। আবার ঠিক এটা যতটুকু গ্যাপ এখানেও ঠিক ততটুকু গ্যাপ করে আমরা এটাও আবার ঠিক এইখান থেকে টাচ করে এই লেজের সাথে টাচ করবে। যেই হয়ে যাবে আমাদের মাঝখানের লাইনটা মুছে দেবে। এই হলো প্যাচার স্ট্রাকচারটা আমাদের তৈরি হলো। এবার তোমরা ঠিক এইরকমভাবে রাউন্ড করে ইজিভাবে আমি তোমাদের দেখাচ্ছি এটা এইভাবে করে তোমরা পাখনাটার ভিতরে এরকম করে দিতে পারো। এই এই হয়ে যাওয়ার পর এইখান থেকে একটা সোজা লাইন টানবে, এই পাশে লাইনগুলো এই পাশে যাবে, এই পাশে লাইনগুলো এই পাশে যাবে। প্যাচার যে লেজ আছে সেই লেজের ভাগগুলো বা টানগুলো তোমাদের দেখালাম। এবার আমরা ঠিক এইখান থেকে প্যাচার যে পালকগুলো আছে সেগুলোকে তোমরা এই ঠিক এইরকমভাবে ছোটো ছোটো রাউন্ড করে তোমরা এরকম করে দিতে পারো ঠিক এইরকমভাবে। ওটা মাছের আঁশের মতন দেখা যাচ্ছে, ঠিক এইভাবে তোমরা করে দেবে। এইবার আমরা এই প্যাঁচাটা দিয়ে প্যাঁচার পাটা কীভাবে আঁকবো সেটা দিয়ে একটা দেখো, আমরা সিনারি করে তার পাটা আমি তোমাদের দেখাচ্ছি। ঠিক এই প্যাঁচার ঠিক বডির মাঝখান দিয়ে দেখো দুটো লাইন আমি টেনে দিলাম, দুটো লাইন। যেই দুটো লাইন টানলাম এই যে দুটো লাইনের ভেতর প্যাঁচার যে বডি যে অংশগুলো দেখা যাচ্ছে সেগুলো আমরা মুছে দেবো। দেখো মুছে মুছে দেওয়ার পর ঠিক এই যে লাইনটা এই লাইনের ঠিক ওপর থেকে 1 2 3 আবার কিছুটা গ্যাপ দিয়ে 1 2 3 অর্থাৎ মাঝখানে লাইনটা টেনে দেবে। অর্থাৎ প্যাঁচার যে পাগুলো সেই পাগুলো আমাদের তৈরি হলো। আর এই যে এটা গাছের ডাল, এই গাছের ডালটা দিয়ে আমি তোমাদের সিনাইটা শেখাবো। এই গাছের ডালটা ঠিক এই পাশ থেকে ভাগ হয়ে গেল, দুই পাশে চলে গেল, আর এখান থেকে ভি হয়ে গেল। ঠিক এই গাছটাকে আমরা পাতা মতন করে দিলাম, আমরা গাছ তৈরি করে দিলাম। আর এই অংশটার সাথে এই অংশটা আমরা টাচ করে জয়েন করলাম। এবার ঠিক এইখান থেকে দেখো একটা সোজা লাইন আমি তোমাদের টেনে দিচ্ছি। এইটা হবে মোটাটা গাছের গুড়ি, যেই গুড়ি থেকে একটা ব্রাঞ্চ বেরিয়েছে গাছের ডাল, তার উপর প্যাঁচাটা বসা আছে। এইবার এইখান থেকে এবার গাছটা আমরা করে দিলাম। এবার এটা যেহেতু রাতের ছবি তোমাদের শেখানো হবে সেহেতু একটা মুন
তোমরা এঁকে দিতে পারো, সুন্দর করে গোল করে একটা চাঁদ এঁকে দিতে পারো। এই হয়ে গেল কমপ্লিট তোমাদের সিনারি। এবার দেখো কি করে এটা কালার করতে হয়, তো তোমরা দেখো। এই দেখলে তোমাদের দেখার সুবিধার্থে আমি ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করে দিয়েছি। এবার দেখো, এইবার আকাশ রঙটা আমি তোমাদের পরে দেখাবো, আগে আউলের কালারটা দেখাবো। তো সবার প্রথমে আউলে এই চোখে ইয়েলো, লেমন ইয়েলো কালারটা আমরা দেব, লেমন ইয়েলো কালারটা আমরা চোখে দেবো। এই চোখে যে ব্ল্যাক কালারটা, সেটা বলটা, আই বলটা ব্ল্যাক কালারটা একটু পরে দেব। তো হয়ে যাওয়ার পর এই অরেঞ্জ কালার, এই ভার্মিলিয়ান কিংবা অরেঞ্জ কালার দিয়ে চোখের এই পাশটা আমরা করব, এই দুই পাশ আমরা করব, কিন্তু পুরো চোখটা কিন্তু হবে না। এই হয়ে যাওয়ার পর ক্রোম ইয়েলো ডার্ক কালারটা দিয়ে এই অরেঞ্জ কালারটাকে কিংবা ভার্মিলিয়ান কালারটাকে আমরা মিশিয়ে দেব, অরেঞ্জ কালারটাকে কিংবা ভার্মিলিয়ান কালারটাকে আমরা মিশিয়ে দেব। এই এবার নেক্সট আমরা লাইট ব্রাউন কালার দিয়ে, লাইট ব্রাউন কালার দিয়ে ঠিক এই জায়গা থেকে, এই জায়গা থেকে চোখের এই জায়গা ধরে আর চোখের এই পাশ থেকেও, চোখের এই নিচে জায়গায় এই কালারটা করব, এই জায়গায়ও আমাদের এই কালারটা হবে। হয়ে যাওয়ার পর ইয়েলো অকার কালারটা দিয়ে এই কালারটাকে আমরা, এই লাইট ব্রাউন কালারটাকে আমরা মিশিয়ে দেব। এই জায়গাও তাই, এর ভেতরেও ইয়েলো অকার কালারটা আমাদের দিতে হবে, ঠিক এই জায়গাটাও ইয়েলো অকার কালারটা আমরা দেব। এবার নেক্সট আমরা ডিপ ব্রাউন বা ডার্ক ব্রাউন কালারটা কানে ঠিক এই জায়গাটায় দেব, কিন্তু পুরো কানে আমরা দেব না। দেওয়ার পর আমরা লাইট ব্রাউন কালার দিয়ে এই অংশটা মিশিয়ে দেব কানের ভিতরে, ডার্ক ব্রাউনটাকে মিশিয়ে দেব। এই এবার নাকে বা ঠোঁটে, ঠোঁটে এই আমরা ঠোঁটি, সরি নাক নয়, ঠোঁটে এই রেড কালারটা হালকা করে দিয়ে এই অরেঞ্জ কালার দিয়ে আমরা এটাকে মিশিয়ে দেব। এই হয়ে গেল এইটা। এবার ক্রোম ইয়েলো রংটা দিয়ে আমরা এই যে পাখনা কী করে করছি দেখো, ঠিক এই জায়গাটা ধরে আমরা এই লাইট ব্রাউন কালারটা আমরা দেব, ঠিক এইভাবে করে দিয়ে ক্রোম ইয়েলো ডার্ক কালারটা দিয়ে এই জায়গাটাকে মিশিয়ে দেবো। দেখো এই পাখনাটা যেভাবে করছি, এই পাশে পাখনাটা কিন্তু সেমভাবে সেমভাবে তোমাদের করতে হবে। এই আর এই অংশটা আমরা বডির এই অংশটাকে ইয়েলো অকার কালারটা দিয়ে, ইয়েলো অকার কালারটা দিয়ে আমরা পুরো বডিটাকে আমরা রং করব। করার পর এই ব্রাউন কালার দিয়ে এই যে অংশগুলো তোমাদের বলেছিলাম, সেই অংশগুলোকে ঠিক এইভাবে করে করে দিতে হবে, ঠিক এরকমভাবে রাউন্ড করে এইরকম একটু ঘষে দিতে হবে, এরকম রাউন্ড করে এরকম ঘষে দিতে হবে, ঠিক এইরকমভাবে পুরো বডিটা হবে। আর লেসটা ঠিক এইরকমভাবে হবে, তোমাদের যেভাবে করে দেখাচ্ছি এই অংশটাও, পুরো অংশটাও এইরকমভাবেই হবে, এই ব্রাউন কালার দিয়ে লাইট ব্রাউন কালারটা দিয়ে এভাবে করে আমাদের ঘষে দিতে হবে। তো তোমাদের যেভাবে দেখালাম এই পাশে অংশটাও সেই রকমভাবে হবে। তো দেখো এই দেখলে তোমাদের যেভাবে দেখিয়েছিলাম আমি, ঠিক সেভাবে কিন্তু বাদ বাকিটা করা হয়েছে, তোমাদের অল্পটা দেখিয়েছিলাম বাদ বাকিটা সেভাবেই আবার কমপ্লিট করা হয়েছে। এবার দেখো এটার ওপর কীভাবে শেড দিচ্ছে, এই লাইট ব্রাউন কালার দিয়ে, লাইট ব্রাউন কালারটা দিয়ে এই জায়গাগুলো শেড দিতে হবে। তার জন্যই তোমাদের জায়গাটা শেড কীভাবে দিতে হবে দেখার জন্য তোমাদের এই অংশটা দেখাইনি আমি। তো দেখো কীভাবে শেডগুলো আমি দিচ্ছি, এই লাইন ধরে ধরে এই শেডগুলো দিতে হবে আউলের মধ্যে, তাহলে আউলটা দেখতে সুন্দর হবে। এমন পাখনার এই অংশগুলো ধরে তোমাদের শেড দিতে হবে, এই এই দুই পাশে এভাবে করে লাইন টেনে এই জায়গাগুলো শেড দিতে হবে। এই এবার হয়ে যাওয়ার পর ব্ল্যাক কালার দিয়ে, ব্ল্যাক কালার দিয়ে এই কানের ভেতর থেকে যে ডার্ক ব্রাউন দেওয়া হয়েছিল তার মধ্যে একটু হালকা করে শেড তোমাদের দিতে হবে, এই হালকা করে
शेड दीते हबे एमन डार्क ब्राउन कलर टा এই যে চোখের ঠিক উপরে লাইন ধরে তোমরা এই জায়গাটা একটুখানি ঘষে দেবে। এই তাহলে এই চোখটা একটু অন্ধকার আসবে, আমার দেখতেও ভালো লাগবে, আর ঠিক এই মাঝখানটাও একটুখানি তোমরা ঘষে দেবে। এই হয়ে গেল তোমাদের, এমন এই জায়গা থেকে একটু ডার্ক ব্রাউনটা ঘষে দেবে, এই লেজের ঠিক এই জায়গা থেকে ডার্ক ব্রাউনটা ঘষে দেবে। এবার দেখো সবার শেষ চোখ আসা যায়, চোখটা ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিলটা দিয়ে তোমরা জাস্ট একটুখানি সাদা জায়গাটা রেখে বাদ বাকি জায়গাটা তোমরা এটা দিয়ে করে দেবে। এই এ হয়ে গেল তোমাদের। এবার নেক্সট আমাদের এই পায়ের এই আঙুলোর দিকে আসা যাক, ক্রোম ইয়েলো ডার্ক কালারটা দিয়ে আঙুলো তোমরা করে দেবে, জাস্ট করে দেবে, আর কিছু করার দরকার নেই। এবার নেক্সট আমাদের ছবিটার দিকে আসা যাক, এই মুনের কালারটা আমরা ইয়েলো করব, মুনের কালারটা ইয়েলো করব। আর গাছের যে কালারটা, গাছের কালার এর আগে তোমাকে তোমাদের শিখিয়েছিলাম যে একদিকে ডার্ক ব্রাউন কালার করবে, একদিকে ডার্ক ব্রাউন কালারটা তোমরা করবে, করার পর বাদ বাকি অংশটা লাইট ব্রাউন কালার দিয়ে তোমরা পুরো গাছে গুড়িটা তোমরা করবে। এই যে অংশটা দেখালাম ঠিক সেইভাবে তোমরা পুরো করবে, এই অংশটা এই আর এই পাশের অংশটা ডার্ক ব্রাউন, এইরকমভাবে পুরো গাছটা আমাদের রং হবে। ঠিক এই অংশটাও তাই, নিচ দিকে তোমরা ডার্ক ব্রাউন কালার করবে, নিচ দিকে ডার্ক ব্রাউন কালার করবে, ওপর দিকে লাইট ব্রাউন কালার হবে, এই এই হবে। আর গাছের রংটা হবে ওপরে ওপরে ক্রোম ইয়েলো কালারটা, ক্রোম ইয়েলো লাইট কালারটা কিছুটা দেবে, এখানেও ক্রোম ইয়েলো লাইট কালারটা তোমরা কিছুটা দেবে, তারপরে লাইট গ্রিন কালারটা তোমরা করবে, লাইট গ্রিন কালারটা, তারপর ডার্ক গ্রিন কালারটা পুরোটাই হবে। এই সেমভাবেও এই লাইট গ্রিন হবে কিছুটা, তারপরে ডার্ক গ্রিন কালারটা তোমরা দেবে। এই এবার নেক্সট আকাশ রঙটা প্রুশিয়ান ব্লু কালারটা দিয়ে, যেটা ডার্ক কালার আছে সেই প্রুশিয়ান ব্লু কালারটা তোমরা অনেকটা উপর থেকে করতে করতে তোমরা স্লিপিং লাইনও করতে পারো, এরকমভাবে স্লিপিং লাইনে রঙটা করে 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 আসতে পারো নিচ দিকে। কিছুটা করার পর এই যে আমি এতটুকু দিচ্ছি পুরো আকাশটা, কিন্তু তোমরা এরকমভাবে করে আসবে। এই কিছুটা করার পর এবার নেক্সট কোবাল ব্লু কালারটা এই কালারের সাথে মিশিয়ে বাদ বাকি আকাশটা আমাদের করতে হবে, কোবাল ব্লু কালারটা দিয়ে বাদ বাকি আকাশটা আমাদের করতে হবে, এই কালারের সাথে মিশিয়ে পুরো নিচ পর্যন্ত এরকমভাবে পুরো আকাশটা আমাদের রং কমপ্লিট করতে হবে। তো দেখো পুরো কমপ্লিট কীভাবে হচ্ছে, দেখলে তোমাদের যেভাবে আমি দেখিয়েছিলাম আকাশে এই জায়গায় কালারটা পুরো আকাশটা সেভাবে করা হলো, গাছটা এখানে যেভাবে দেখেছিলাম পুরো গাছটা সেভাবে হয়েছে, এইখানেও সেভাবে হয়েছে, তো পুরো এই ছবিটা এরকম হয়েছে। তো এর উপরে কীভাবে একটু শেড দিতে হয়, তো দেখো গাছে ডিপ ব্লু দিয়ে, ডিপ ব্লু দিয়ে বা প্রুশিয়ান ব্লু কালার দিয়ে তোমরা গাছের নিচে শেড দিতে পারো, ঠিক এইরকমভাবে একটু করে ওপর দিকে একটু হালকা করে মিশিয়ে দেবে, পুরো গাছে দিতে হবে না, গাছে এই নিচ দিকে ডিপ ব্লু দিয়ে, এই গাছেরও নিচ দিকে তোমরা ডিপ ব্লু দিয়ে এরকমভাবে শেড দিতে পারো। অর্থাৎ প্রুশিয়ান ব্লু কালারটা দিয়ে তোমরা গাছের নিচে এরকম শেড দিতে পারো, করে ওপরের দিকে হালকা করে তোমরা মিশিয়ে দেবে। এবার ব্ল্যাক কালার দিয়ে গাছের নিচে, এই গাছের নিচে ব্ল্যাক কালার দিয়ে একটু হালকা করে, বেশি ডিপ করে না, খুব হালকা করে তোমরা শেড দিতে পারো, তো গাছের এই পাশটাও তোমরা এরকম করে শেড দিতে পারো, এইভাবে করে হালকা হালকা করে গাছের মধ্যে তোমরা শেডটা দিয়ে দেবে। এ হলো তোমাদের কমপ্লিট ভিডিও, এই পায়ের এই পাশে জাস্ট একটু এইভাবে করে তোমরা দিতে পারো। এই হলো তোমাদের কমপ্লিট ভিডিও। তো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো তোমাদের ফ্রেন্ডসদের, আর অবশ্যই যাওয়ার আগে তোমরা সাবস্ক্রাইব করে যেও, যেহেতু আমার চ্যানেলটি নতুন, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো ভিডিওটি ভালো লাগলে।